ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশ কয়েকটা দিন ধরে আমি হেলথের উপর বেশ কিছু ভিডিও বানিয়েছি। তো যারা যারা আমার ভিডিওগুলো এখনও অবধি দেখোনি, তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো চেক আউট করে নিন। তো সামারে আমাদের হেলথকে সবথেকে ভালো রাখাটা যতটা ইম্পর্টেন্ট এবং শরীরটাকে ঠান্ডা রাখা যতটা ইম্পর্টেন্ট, তেমনই আমাদের স্কিনকে বেশ হাইড্রেটেড রাখাটাও ততটাই কিন্তু ইম্পর্টেন্ট। স্কিনকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরকেই নিতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আবার নিয়ে চলে এসেছি একটা স্কিন কেয়ার টিপস নিয়ে। আমাদের শরীরের 70% যেহেতু জল দিয়ে তৈরি, তো আমাদের উচিত আমাদের শরীরকে ভিতর থেকে অনেকটা হাইড্রেটেড রাখা এবং বাইরে থেকে ময়শ্চার রাখা। আমাদের স্কিনের ময়শ্চারটা যেন একদমই হারিয়ে না যায়। তো আজকে বেসিক্যালি তোমাদের জন্য আমি একটা DIY ক্রিম নিয়ে চলে এসেছি, এবং যেটা একদম সামারের জন্য একদম পারফেক্ট। সামার বলে কথা না, এটা তোমরা সারা বছরই ইউজ করতে পারো, বাট যেহেতু সামারে আমাদের স্কিনে বেশ কিছু চেঞ্জেস আসে এবং আমাদের স্কিনে বেশ কিছু প্রবলেম লক্ষ্য করা যায়, তো সেটার উপর ভিত্তি করে আজকে এই ক্রিমটার উপর একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক। তো ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওতে চলে যাওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে চন্দন আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল। তো ফার্স্টেই আমি একটু চন্দন বেটে নেব, একদম কোনো গুঁড়ো ইউজ করব না, একদম চন্দন বেটে যে চন্দনটা পাওয়া যাবে সেই চন্দনটা ইউজ করব। চন্দন আমাদের স্কিনের নর্মাল যে ইলাস্টিসিটি সেটা ধরে রাখতে সাহায্য করে, এবং আমাদের স্কিনের যে যদি কোনো স্কার্স থাকে সেটা আমাদের লাইট করতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্কিনটাকে নারিশ করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে অনেকটাই কিন্তু ব্রাইট করে তোলে। এছাড়াও চন্দনের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের রিঙ্কলসকে প্রিভেন্ট করতে সাহায্য করে। চন্দনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট, যেটা আমাদের স্কিনের র্যাশেস বা কোনো রকম ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। তো দেখো, আমাদের চন্দন বাটা অলমোস্ট কমপ্লিট। এরপরে আমি নিয়ে নেবো হরিতকি। এই হরিতকি দুটো আমি আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছি। অবশ্যই জলে ভিজিয়ে রাখলে তাহলে এটা বাটতে সুবিধা হবে। তো এবার আমি চন্দনের মতন করেই হরিতকিটাকে বেটে নেব। হরিতকির মধ্যে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন এবং কপার, যেটা আমাদেরকে স্কিনের যে কোনো রকম সমস্যা দূর করতে সাহায্য করে এবং ন্যাচারাল টোনার হিসেবে কাজ করে এবং আমাদের স্কিনকে ন্যাচারালি ক্লিন করতে সাহায্য করে। এবং হরিতকির মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টিজ যেটা আমাদের স্কিনের লেয়ার থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। দেখো, হরিতকি পাটাটা আমার হয়ে গেছে। গরমকালে সবথেকে বেশি যে প্রবলেমটা লক্ষ্য করা যায়, বিশেষত যাদের ভীষণ পরিমাণে অয়েলি স্কিন, যাদের স্কিনটা ভীষণ পরিমাণে অয়েল বেরোয় বা রাস্তায় বেরোলে ভীষণ পরিমাণে ঘাম হয় বা এই ধরনের যে স্কিনটা, সেই স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা একদম পারফেক্ট। কারণ এই স্কিনে ভীষণ রকম পিম্পলস হয়, ব্লেমিশেস হয়, ভীষণ রকম প্রোন একটা স্কিন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে ক্রিমটা আমি বানিয়েছি সেই ক্রিমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে স্কিনের মধ্যে ভিতরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ার থেকে টক্সিন রিলিজ করতে সাহায্য করে হরিতকি, এবং আমাদের স্কিনকে একটা ফ্ললেস লুক দান করতে সাহায্য করে। এবং হরিতকির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বেনিফিট যেটা আমাদের স্কিনকে চারিদিক থেকে প্রোটেক্ট করে। তো এবার আমি এই হরিতকি বাটাটাকে এই চন্দন যেখানে বেটে রেখেছিলাম সেখানে সাথে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ যে এরকম একটা থিকনেস এসছে। তো এটা করলে কি হবে, আমাদের মিক্সড করতে সুবিধা হবে। হরিতকি আমরা মাস্ক হিসেবে ইউজ করতে পারি, ফেস মাস্ক, হেয়ার মাস্ক হিসেবে ইউজ করতে পারি, এবং রেগুলার বেসিসে হরিতকি আমরা খেতে পারি। আমাদের স্কিন এবং আমাদের শরীরকে অনেকটা ভালো রাখতে সাহায্য করবে। তো একদম মিক্স করা হয়ে গেছে আমার। এর সাথে আমি মিশিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এবং এই ক্রিমটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এই ক্রিমটা আমি স্টোর করে রাখতে পারি। তোমরা এই ক্রিমটাকে ফ্রিজে ইজিলি 7 দিন স্টোর করে রাখতে পারবে এবং এটাকে একদম ইউজ করতে পারবে। কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে প্লিজ রেখো না, নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কারণ একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ এর মধ্যে ইউজ করা হয়নি, তো এটা নষ্ট হলেও হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ একদম রেডি এই ক্রিমটা। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে যাদের ওভার সেন্সিটিভ স্কিন তারা প্লিজ তোমরা প্যাচ টেস্ট করে নিয়ে তবেই তোমরা এই ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করবে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে আমি ক্রিমটা কীরকমভাবে বানিয়েছি এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। এবং এই স্টেপগুলো তোমরা ফলো করে ক্রিমটা বানিয়ে নাও এবং তোমরা আজ থেকে ইউজ করা স্টার্ট করে দাও। দেখবে স্কিনের মধ্যে একটা দারুণ গ্লো এসছে এবং স্কিনের যে কোনো রকমের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এবং সবথেকে মনে রাখতে হবে যে এগুলো সবটা কিন্তু হোম রেমেডিস, তো এখান থেকে কিন্তু আমরা কোনো সাইড এফেক্টস পাবো না। আমাদের স্কিনে যে সাইড এফেক্টসগুলো থাকে, যে বাজারে যে ক্রিমগুলো পাওয়া যায়, অনেক দামি দামি ক্রিম থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সাইড এফেক্টস আমরা দেখতে পাই।
ফ্রেন্ডস, হরিতকি দিয়ে এবং অ্যালোভেরা জেল দিয়ে আমি একটা ডার্ক সার্কেলের উপর একটা ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা সবাই জানো যে হরিতকি এবং অ্যালোভেরা জেল আমাদের চোখের তলায় যে ডার্ক সার্কেলস আছে, আমাদের চোখের তলায় পিগমেন্টেশন আছে, সেটা কিন্তু অনেকটা লাইট করতে সাহায্য করে। হরিতকি ভীষণই মানে হেল্পফুল এই হরিতকি আমাদের ডার্ক সার্কেলকে রিমুভ করার জন্য। আর চন্দনের উপর তো আলাদা করে বলার কিছু নেই, চন্দন গুঁড়ো চন্দন যে কতটা ভালো আমাদের স্কিনের জন্য, তো সেটা আলাদা করে আর বলার কিছু নেই, আমি অলরেডি বলেও দিয়েছি। তো তোমরা একদম ট্রাই করে ফেলো, একদম সব রকম স্কিনের জন্য এটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু অয়েলি স্কিনের জন্য এটা ভীষণ হেল্পফুল। হ্যাঁ, একটু ইউজেজের দিকে খেয়াল রাখতে হবে, একদম বেশি ইউজ করা যাবে না, একদম অল্প একটু নেবে, নিয়ে রাত্রিবেলা মেখে শুয়ে পড়বে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। রাত ধরে তোমাদের স্কিনটাকে কিন্তু একটা হিল করতে সাহায্য করবে। সুতরাং রাত্রিবেলাটা ইউজ করো, সকালবেলা ইউজ করো না, কারণ সকালবেলা আমাদের অনেক জায়গায় বেরোতে হয়, সকালবেলাটা ইউজ করা ঠিক হবে না। রাত্রিবেলা ইউজ করে ঘুমিয়ে পড়ো, তাহলে দেখবে স্কিনটা অনেকটা কিন্তু রিপেয়ার করে গেছে, আমাদের স্কিনে যে ছোটো ছোটো সমস্যাগুলো যেগুলো হয় গরমকালে সেগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। এর সাথে সাথে কিন্তু যে আর ডেইলি বেসিসে যে স্কিন কেয়ার দরকার হয় সেটা অবশ্যই ফলো করো, দেখবে সামারে একদম দারুণ একটা স্কিন পেয়েছো। এবং উইন্টারও যেরকম স্কিনের সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি, সামারেরও তো দেখতে হবে না, তো তার জন্য আজকের এই ক্রিম। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা কী করতে হবে তোমরা সবাই জানো, ভিডিওটা লাইক করতে হবে, ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে নিচে জানাতে হবে যে তোমার ভিডিওটা কেমন লাগলো। আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, যাতে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন সব কিছুর সমস্যার সমাধান তারা যেন আমার চ্যানেলে পেয়ে যায়। তো আজকের মতন চলি, টাটা।